সাহাবা একরামকে বলছেন, হ্যাঁ সে যা বলেছে সব ঠিক, আমি দুই জবিহুল্লার বেটা, এক জবিহুল্লাহ ইসমাইল আমি তারও সন্তান, এক জবিহুল্লাহ আব্দুল্লাহ আমি তারও সন্তান। নির্বাচন দেখেন আল্লাহ, আল্লাহ তার হাবিবকে কিভাবে নির্বাচন করেছে, পাঠাবেন কার কাছে, হযরতে আমিনা, হযরতে আমিনার কাছে পাঠাইছে। ওই সময়ে মদিনায় ছিলেন আমিনা, মদিনাবাসীর মেয়েদের যে নামগুলো ওই সময় সচরাচর রাখা হতো, হোরবা, লড়াকু, হোরবা মানে কি লড়াকু, খুনসা, ঝগড়াটে, এই জাতীয় নাম তখন মদিনার মধ্যে রাখা হয়। অথচ আল্লাহ পাঠাইছেন হযরতে আমিনাকে এমন এক নাম দিয়ে আগের থেকেই বানায় রাখছেন, আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে তোমার কাছে আমানত রাখতে চাই, আমি না মানে আমানত রক্ষাকারী আল্লাহ, আল্লাহ আগের থেকে সব সেটিং করে রাখছেন। সুবহানাল্লাহ, হযরতে আমিনা কত বরকতওয়ালা নারী জানেন। হযরতে আমিনা নিজেই বলে, আমি যখন জমজম থেকে পানি আনতে যাই, জমজমের পানি উপরের দিকে উঠে যায়, অন্যান্য মেয়েরা আমরা ধরে রাখে, আমি না যাইও না, তুমি গেলে গা পানি নিচে যায় না, তুমি একটু থাকতে থাকতে আমরা পানিগুলা উঠাই। হযরতে আমিনার মধ্যে এত বরকত, এত বরকত। আল্লাহ প্রিয় হাবিবকে এমন এক শহরে পাঠাইছে, এরে দোস্ত মক্কাতুল মুকাররমা, গোটা দুনিয়ার মধ্যে জিওগ্রাফিক হাট বলা হয় মক্কাকে, মানচিত্রের হাট। আপনারা লক্ষ্য করবেন, মানচিত্র খুলেন দেখে, পুরা জাজিরাতুল আরব, পুরা জাজিরাতুল আরব, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, এই সব মিল্লা যে জাজিরাতুল আরব, মানচিত্র খুলে দেখেন জাজিরাতুল আরবটা দেখতে কেমন, দেখবেন তিন দিক থেকে পানি, তিন দিক থেকে পানি, আরব সাগর, লোহিত সাগর, ওই দিক দিয়ে ভূমধ্য সাগরের কিছু অংশ, মিল্লা তিন দিক থেকে পানি। একদিকে লেগে আছে শামের দিকে, শামের দিকে একটু লেগে আছে মানব দেহের মধ্যে, ঠিক এই অবস্থানটা হচ্ছে হার্ট, মানুষের যে হার্ট, এই হার্ট দেখবেন তিন দিক থেকে খালি, একদিক দিয়ে লেগে রয়েছে। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন গোটা দুনিয়ার মধ্যে মক্কাতুল মুকাররমা হচ্ছে গোটা জমিনের হার্ট, হার্ট, এই জন্য বলা হয় এটাকে জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের মধ্যে একটা হার্ট। হার্ট বরবাদ হয়ে গেলে গোটা বডি বরবাদ। নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কলব ঠিক সব ঠিক, বডি ঠিক সব ঠিক, কলব ঠিক থাকলে বডি ঠিক থাকে। আত্মার আখলাক চরিত্র যদি নষ্ট হয়ে যায়, মানব নষ্ট হয়ে যায়, ঠিক আরবের অবস্থান এমন গোটা দুনিয়ার মধ্যে, যখনই আরবের মধ্যে পতন ধরেছে গোটা দুনিয়ায় পচে শেষ। এই জন্য নবী বলেছিলেন, জাজিরাতুল আরবের মধ্যে ইহুদি মুশরিকদেরকে ঢুকতে দিও না, তারাই পবিত্র ভূমিকে নাপাক করে ফেলবে, এই ভূমি নাপাক হয়ে গেলে, পচন ধরলে গোটা দুনিয়ায় পচন ধরবে। আজকে তাই হচ্ছে, হার্টের মধ্যে গন্ডগোল লেগে গেছে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে ওই হার্টের মধ্যে পাঠাইছেন, মাঝখানে। কেন মাঝখানে পাঠাইছেন? কারণ তাকে তো আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বানাইছেন, গোটা দুনিয়ার জন্য পাঠাইছেন, গোটা দুনিয়ায় দিন ছড়াইতে হইলে মাঝখানে পাঠাইতে হবে। কেন? পুকুরের মধ্যে দেখবেন একটা ঢিল মাঝখানে দিলে তো আস্তে আস্তে সমান্তালে ঢেউটা চারিদিকে ছড়ায়, তাই কিনা? বুঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনে, আমাদের বড় একজন মুফাসসির ছিলেন হযরত মাওলানা আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাইহ, আব্দুল গফফার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা, এবং আজকের জামিয়া রহমানিয়া যে মোহাম্মদপুর শাইখুল হাদিসের যে মাদ্রাসা, ওইটাও হযরত অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন বড় মুফাসসির, কিন্তু সাদাসিদা মানুষ ছিলেন, একদম সাদাসিদা, ওলামা একরাম তো ছিলেন। তো হযরত ঘটনা শোনাইছেন, বলে কি ইন্ডিয়ায় গেছি আমরা সফরে, তো সকালবেলা নাস্তা দিছে শুকনা খিচুড়ি, বড় প্লেটের মধ্যে এরা শুকনা খিচুড়ি খায়, গরম শুকনা খিচুড়ি, মাঝখানে ঘি দিয়ে দেয়, তো ওই শুকনা গরম খিচুড়ির তাপে ঘি গলে যায়, একটু একটু নেয়, মজা করে খায়, বড় টেস্ট, মুখলার আসলে বাড়ির যায় খায় উনি। তো বলে আমাদেরকে নাস্তা দিছে, শুকনা খিচুড়ি নাস্তা দিছে, চারপাশে মৌলবীরা বসছে, তো ঘিটা হচ্ছে একদম খিচুড়ির মাঝখানে, পশ্চিম দিকে যে মাওলানা বসছেন তিনি ঘির মধ্যে আঙ্গুলটা দিয়ে নিজের দিকে একটা টান মারছে, মাইরা বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে,
ওই গিরে বানাইছে ইসলাম মাঝখানে, যে ইসলাম মাঝখানে দুনিয়ার মাঝখানে আল্লাহ বানাইছে। পশ্চিম দিক মানে হাফসা, মক্কা থেকে হাফসা পশ্চিম দিক, হাফসা হচ্ছে আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া ইরোত্রিয়া যে অঞ্চল এটা হচ্ছে তৎকালীন সময়ের হাফসা। তো পশ্চিম দিকে বৈশাক ভিত থেকে আঙ্গুল দিয়ে টান মারছে যে ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে, এখন তো ঘি সগুনার দিকে ছুটছে। পূর্ব দিকে যে মৌলভি দেখছে কাম তো শেষ, উনি আবার ঘির মধ্যে আঙ্গুল দিয়ে টান মারছে নিজের দিকে, এরপর ইসলাম মদিনার দিকে হিজরত করছে, নবী আর পরে মদিনার দিকে গেছে। আব্দুল গাফফার সাহেব বলে ভাত তো খারাপ, ইসলাম তো হাফসার মদিনায় চলে যেতেছে, আমরা কি করবো? আমি কি করলাম, তাড়াতাড়ি হাতাগুলারে বটলাম বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাইকে বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মাঝখানে এই জন্যই পাঠাইছেন, কারণ যে নবীর জন্য ইসলাম ওই নবী তো রহমতুল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত। এই জায়গায় একটা সূক্ষ্ম কথা শুনে রাখেন, কাজে লাগবে। বাংলাদেশে বহুত মিশনারি কাজ করে, খ্রিস্টান মিশনারি, এরা ধর্মান্তরিত করে মুসলমানদেরকে, ধোকা দিয়ে দিয়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে। আমরা উত্তরবঙ্গ সহ নানান জায়গায় হানা দিয়েছি, তো প্রশাসন আমাদেরকে দেখেছে। খেয়াল করে শোনেন, খুব সূক্ষ্ম বিষয়, প্রশাসন আমাদেরকে দেখেছে, দেখে জিজ্ঞেস করে, হুজুর এরা যদি মুসলমানদেরকে খ্রিস্টান বানায় তো সমস্যা কি? কারণ মুসলমানরাও তো গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে অমুসলিমদেরকে মুসলমান বানাচ্ছে, তাবলিগ জামাত গোটা দুনিয়ায় কাজ করে, এখন এদের কাজ যদি আপনারা বন্ধ করে দেন তো এরাও যদি আপনাদের কাজ বন্ধ করে দেয়। এই চিন্তাটা একটা মগামার্কা চিন্তা। বলেন বলেন শব্দটা কি বলছি? মগা বুঝছেন আপনারা? এলাকায় বলে মগা বলে, আহম্মক আহম্মক বেকুফ। কেন কেন শোনা লাগবে? তো আল্লাহ তাআলা কোন নবীকে সারা দুনিয়ার জন্য পাঠান নাই। হযরতে ঈসা আলাইহিস সালামের কর্মক্ষেত্র নির্দিষ্ট, শামের একটা নির্দিষ্ট জায়গায়। হযরতে মূসা আলাইহিস সালামের কর্মক্ষেত্র ছিল নির্দিষ্ট, জমানা ছিল নির্দিষ্ট, গোত্র ছিল নির্দিষ্ট। আমার নবীর গোত্র নির্দিষ্ট না, আমার নবীর জমানা নির্দিষ্ট না, আমার নবীর রাষ্ট্র নির্দিষ্ট না, আমার নবী কিয়ামত পর্যন্ত নবী, আমার নবী গোটা দুনিয়ার জন্য নবী। এই জন্য ইসলামের প্রচার গোটা দুনিয়ায় চলবে, অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে চলতে পারে না, খ্রিস্টান ধর্মের প্রচার বাংলাদেশে চলতে পারে না। কারণ খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময় পর্যন্ত নবী ছিলেন, চলে গেছে ওই ধর্ম শেষ। খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম শামের জন্য নবী ছিলেন, শামের দাওয়াত ওখানে যায় দাও। খ্রিস্টান ধর্মের নবী বনি ইসরায়েলের নবী ছিলেন, মুসলমানদের নবী না, বনি ইসরায়েলের কাছে যায় দাওয়াত দাও। মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার নৈতিক অধিকার তারা রাখে না, মুসলমান রাখে গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এটা বুঝা লাগবে, বুঝার জিনিস, অযথা আপত্তি তোলে। যা করে দাওয়াত দেয় হেরা দিলে সমস্যা কি? সমস্যা আমার অধিকার আছে, আমার দাওয়াত দেওয়ার অধিকার আছে। আমার নবী তো কেয়ামত পর্যন্ত নবী, তার নবী তো কেয়ামত পর্যন্ত না, যে আমার দাওয়াত চলবে কেয়ামত পর্যন্ত। আমার নবী গোটা জাতির নবী, সব জাতির কাছে আমি দাওয়াত দিব, তার নবী তো সব জাতির জন্য আল্লাহ পাঠান নাই। বলে কই পাইছেন? বলে তোকে ওই বিকৃত বাইবেল নিয়ে দেখায় দিই। ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন আল্লাহ আমার বনি ইসরায়েলের জন্য পাঠিয়েছে, ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন। দোস্ত মোহতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছে মক্কা, মক্কা গোটা দুনিয়ার মধ্যে নিরাপদ জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপদ করে দেন। আল্লাহ নিরাপদ করে দিয়েছে। এই জায়গায় আর অনেক কিছু সূক্ষ্ম কথা ছিল, আমি এটা বলবো না, তাই সামনের কথাগুলো বলা যাবে না, সময় আসবে না। শুনতে থাকেন কিছু কথা। হযরত নবী আলাইহিস সালাতুয়াসসালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, এমন এক নাম দিয়ে দিয়েছেন যেই নাম এর আগ পর্যন্ত দুনিয়ায় কেউ রাখে নাই। কি নাম? আহমদ আর মুহাম্মদ। বলেন কি নাম? এর আগে এই নাম কেউ রাখে নাই, আল্লাহ রাখতে দেন নাই। কেন কেন? এটার একটা সূক্ষ্ম বিষয় শুনেন। ছোটবেলায় এই কাম আপনারা করছেন কিনা আমার জানা নাই, আমরা করছি। আব্বা যখন ঈদের জামা কিনতেন, ঈদের আগের দিন ছাড়া বাইর করতাম না, ফাঁস হয়ে যাইব কি? ঈদের দিন সকালবেলা বাইর করছি নতুন জামা।
আল্লাহ তাআলা যেন নবীর নামটাকে ইনটেক রেখে দিচ্ছেন যে আমার নবীর নাম দুনিয়ায় দেবো না, এটা ভাস হয়ে যাইব, আমার নবীর নাম রাখার পরে আর পরে রাখবো। নাম কি রাখছে? নাম কি? আহমদ। পিচ্ছি আছে একটা এখানে, এই পিচ্ছি তুমি ইয়াটা রাখো, এদিকে আসো, এদিকে আসো, সোজা দাঁড়াও, সোজা দাঁড়াও, আহমদ খেল করে নামাজে দাঁড়াও। এই দেখেন এটা, এটা হলো আলিফ, এটা কি রুকু দাও। এই দেখেন হা হইছে, কি হইছে? হা, সেজদা দাও। দেখেন মিম হইছে, বস। দেখেন দাল হইছে, আল্লাহু আকবার। বুঝেন নাই কিছু? আল্লাহ তাআলা নামাজটাকে আমার নবীর নাম দিয়ে সাজাইছেন, আল্লাহু আকবার। কয়টা বলবো আপনাদেরকে, আলিফ থেকে ইয়া পর্যন্ত খেয়াল করতে থাকেন, প্রত্যেকটা অক্ষরের সাথে আমার নবীর নাম জুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আলিফ বলেন প্রথম অক্ষর কি? আলিফ। আহমদ, আলিফ বললেই আহমদ চলে আসে। দুই নম্বর অক্ষর কি? বা। কোরআনে আল্লাহ তাআলা নবীকে বলেছেন বাশীরাও মুনাজিরা। তিন নম্বর অক্ষর কি? তা। আমার নবী তাকি, পবিত্র, বহু জায়গায় এই পবিত্রতা আল্লাহ ঘোষণা দিয়েছেন। এরপর অক্ষর কি? সা, সাকিব, উজ্জ্বল। ওই যে আন-নাজমু সাকিব, আমার নবী এমন এক নক্ষত্র যেই নক্ষত্রের তুলনা কারোর সাথে হয় না। এরপরের অক্ষর কি? জামিল, আমার নবীর চেয়ে সুন্দর দুনিয়ায় আল্লাহ কাউকে পাঠান নাই। এই জন্য কবি হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া বলতেন, وَأَحْسَنُ مِنْكَ لَمْ تَرَ قَطُّ عَيْنِي وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءُ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ كَأَنَّكَ قَدْ خُلِقْتَ كَمَا تَشَاءُ نبي আপনার চেহারা মতো এত সুন্দর চেহারা এই চোখ কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো সন্তান জন্ম দেয় নাই। আচ্ছা আমি আর সামনে আগাইতেছি না, বলেন এরপরে জিমের পরে কি? কথা বলে না, হা 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 হামিদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী। এরপরে কি? খা, খাতামুন নবিয়্যিন, আমার নবী সব নবী শেষ করছেন, খাতামুন নবিয়্যিন, এরপর আর কোন নবী আসবেন না। এরপরে কি? দাও, আল্লাহ তাআলা কোরআনে নবীকে বলেছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি, আপনি আল্লাহর হুকুমে মানুষকে দাওয়াত দেন ওয়ালা। এরপর কি? যাকি, যাকি, আমার নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট, আল্লাহু আকবার। এরপর কি? কথা বলেন না, র, আমার নবী রহমাতুল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত, আল্লাহু আকবার। আরে কথা বলে এইরকম ইয়া পর্যন্ত প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলা আমার নবীর সাথে ফিট করে দিয়েছেন, পুরো আরবি ভাষা নবীকে দিয়ে সাজাইছেন। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ, নামাজকে আমার নবীর নাম দিয়ে আল্লাহ সাজাইছেন, আল্লাহু আকবার। কই বসবে আর, গরম লাগবে তো, একটু আগান, আগার পিছন দিয়ে শেষে হামলা করবে মানুষ, সামনের দিকে আগা, আল্লাহু আকবার। আসে আসে আসেন আসেন, জিকিরে ফিকিরে সামনে চলে আসেন। আল্লাহ আল্লাহ, আসেন আসেন, লইরেন লইরেন লইরেন, এই এরকম ধাক্কা এর না, সোজা দাঁড়ায় আইসা যান, দাঁড়ায় দাঁড়ায় আইসা যান, খালি ঘষে, এরকম ঘষে। কথা নাই, কথা নাই, শুনতে থাকে। আজকে রবিউল আউয়াল উপলক্ষে রবিউল আউয়ালের বয়ান চলতেছে, আমি এগুলো বলি কম, কিন্তু আসার সময় আলাপ হয়েছে যে আজকে তোর বারে রবিউল আউয়াল, মানুষ তো মনে হয় নবী সম্পর্কে কিছু জানতে চায়, তো কি জানবেন শুনেন, অনেক কিছুই তো শুনেন। সিরাতের উপর আলোচনা করতে গেলে নবীর কোনটা শুনবেন? আমাদের বড়রা বলেন আমার নবীর জীবনটা আসমানের মতো, বলে আসমানের মতো মানি ওই আসমান দিয়ে পিচ্ছি দেখে না, পিচ্ছি, আর পিচ্ছি যদি আসমানের দিকে তাকায় দেখি কি দেখে না, জুয়ান যদি তাকায় দেখি কি দেখে না, বুড়া যদি তাকায় দেখি কি দেখে না, পুরুষ যদি তাকায় দেখি কি দেখে না, নারী যদি তাকায় দেখি কি দেখে না, নেতা যদি তাকায় দেখে কি দেখে না, কর্মী যদি তাকায় দেখি কি দেখে না,
ব্যবসায়ী যদি তাকায় দেখে কি দেখে না, কথা বলেন না? আমার নবী ওই আসমানের মতো পিচ্ছি যদি চিন্তা করে আমার জীবনটা সবচেয়ে উত্তম পিচ্ছি বানাবো, বলে নবীকে দেখো ফাঁস হয়ে যাবে। যুবক যদি চিন্তা করে আমার জীবনটা গোটা দুনিয়ার মধ্যে উত্তম যুবকের জীবন বানাবো, বলে নবীর দিকে তাকাও রাস্তা পাওয়া যাবা। বুড়া যদি মনে করে আমার জীবনটা উত্তম বুড়ার জীবন বানাবো, বলে নবীর দিকে দেখো বুড়ার উত্তম জীবন বানাইতে পারবা। শ্বশুর যদি চিন্তা করে আমার জীবন উত্তম শ্বশুর বানাবো, বলে নবীর দিকে দেখো উত্তম শ্বশুর হয়ে যাবা। বাবা যদি চিন্তা করে গোটা দুনিয়ার মধ্যে আমি উত্তম বাবা হবো, বলে নবীর দিকে তাকাও উত্তম বাবা হয়ে যাবা। নানা যদি চিন্তা করে উত্তম নানা হবো, বলে নবীর দিকে তাকাও উত্তম নানা হয়ে যাবা। নেতা যদি চিন্তা করে উত্তম নেতা হবো, ও নবীর দিকে তাকাও উত্তম নেতা হয়ে যাবা। মুজাহিদ যদি চিন্তা করে উত্তম মুজাহিদ হবো, নবীর দিকে তাকাও উত্তম মুজাহিদ হয়ে যাবা। ইমাম যদি চিন্তা করে উত্তম ইমাম হবো, নবীর দিকে তাকাও উত্তম ইমাম হয়ে যাবা। আসমানের মতো আমার নবী যে তাকায় সেই দেখে, যে তাকায় সেই দেখে, যে যেই অ্যাঙ্গেল থেকে তাকাবে আমার নবীকে আদর্শ বানাইতে পারবে। আল্লাহ এমন মহান ব্যক্তিত্ব আমার নবীকে বানাইছে। বলতেছিলাম রায়ের পরে কি যা যা মানে জাইরুল জান্নাহ, দুনিয়ায় থাইকা জান্নাত বিচরণ করে আসছেন যে মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়ের পরে কি সিন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকিয়ে কৌসার, গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ সাকিয়ে কৌসার, কৌসারের পানি পান করাবেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিনের পরে কি শাফিউল মুজনিবিন, অপরাধীদেরকে সুপারিশ করে জান্নাতে কে দিবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিনের পরে কি সফিউল্লাহ, আল্লাহর খাস বান্দা তো আমার নবী ছাড়া কে হইতে পারে? সাদের পরে কি দাদ মানে জামিন, আখেরাতে আমার নবী আমার জামিন হবেন। নবী বলেছেন হাদিসের শব্দ, মাইয়াজ মানলি মা বাইনা লিহিয়াতাই ও রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে আমাকে দুইটা জিনিসের জামানত দিবে, তার জবানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জোয়ার পরে কি তৈয়েব, তৈয়েব দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র সত্তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহির জাহির খেল করে, জাহির লাইসাল বাতিন, আমার নবী জাহির, একটা বদ আকীদা আছে সমাজে আমার নবী বাতিন, ভিতরের খবর জানেন গায়েব জানেন, না 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 নবী গায়েব জানেন না, নবী যেটা জাহির ওইটাই জানেন, গায়েব জানেওয়ালা কে? আল্লাহ। এরপরে কি আইন, আইন হচ্ছে আব্দুল্লাহ, আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি, একজন বান্দার জন্য নবী এটা বড় সম্মানের না, আব্দুল এটা বড় সম্মানের। আল্লাহ যদি কাউকে নিজের বান্দা হিসাবে স্বীকৃতি দিয়ে দেয় এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সম্মানের, আমার নবী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে কি গায়ন মানে গায়রত, গায়রত গায়ুর আত্মমর্যাদা, নবী বলেছেন না আগিয়ারু মিনকুম, জগতের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদা হচ্ছে আমার। আত্মমর্যাদা বড় দামি জিনিস, আত্মমর্যাদা না থাকলে মানুষ পদে পদে অপদস্থ হয়, লাঞ্ছিত হয়। এরপরে কি ফা, ফা হচ্ছেন ফারুক, ফারিক, আমার নবী বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, সর্বশ্রেষ্ঠ পার্থক্যকারী। এরপরে কি বলেন না তারা কা কাসিম, নবী বলেছেন আনা কাসিম, ইন্নামা আনা কাসিম, আল্লাহু ইয়াতি, আল্লাহ দেয় আমি বন্টন করি, এলিম বন্টন করেছেন আমার নবী কাসিম। কাফের পরে কি বলেন না কাফ, আমার নবী কাফিল, ওই যে ছোটবেলায় গান বলতো আসেন আমার মুখতার আসেন আমার ব্যারিস্টার, আমি আমি ছোটবেলায় মন বুঝতাম মনে হয় বলতেছে হাসান আমার মুখতার হাসান, আমি তো হাসান, আসেন যে বলে বেড়ার আমি মনে করছি হাসান বলে, আমি বেড়ার মনে কোনো বড়ো কেউ হাসান টাসান বড়ো কেউ হইব, তখন নিজেরই খুব ভালো মনে হইতো। পরে দিয়ে যে না বলে কি আসেন আমার মুখতার আসেন আমার ব্যারিস্টার, এরপরে কি শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিন লয় কে, ওকিলে জামিন কে লয়, যে জিম্মাদার কাফিল, কাফিল নবী আমাদের কাফিল, জান্নাতের কাফিল ইনশাআল্লাহ, ঈমান সহ জান সুপারিশ করে নবী আমাদের কাফিল হয়ে যাবে। এরপরে কি বলে লাম লাঈমুশ শাইতান, আমার নবীর মতো শয়তানকে অপদস্থ করেছে এমন দুনিয়ায় এই পরিমাণ এই পর্যায়ে এই লেভেলে আল্লাহ কাউকে পাঠান নাই। আল্লাহু আকবার। শয়তান সবচেয়ে বেশি অসন্তুষ্ট আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। লামের পরে কি? মিম। আল্লাহ মিমের মধ্যে লাইন ধরছে, মিমে মোহাম্মদ, মিমে মাহবুব, মিমে মুযাম্মিল, মিমে মুদাসসির, মিমে মুস্তাফা, আল্লাহু আকবার, মিমে মনসুর, আল্লাহর নুসরত যিনি পেয়েছেন, ইযা জা আনসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহু আকবার। এরপরে কোন না মিমের পরে কি? নুন। আ আ হ্যাঁ নুন ফা কাফ কাফ লাম মিম নুন, লাম মিম নুন, নুন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তামিম বিল খাইর। আমার মাথা থেকে ছিটে গেছে কথা বলতে যাইয়া, আমি তো লাইনেই ছিলাম। আচ্ছা, ফাঁকে মনে পড়বে, এক সময় মনে পড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, তখন বলে দিব ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ। লাম মিম নুন ওয়াও, ওয়াও মানে ওয়াকিল, ওয়াকিল ওয়াকিল, আমার নবী উম্মতের ওয়াকিল। এরপরে বলেন শব্দ তাড়াতাড়ি বলে আমি ভুলে যাবো। হা 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 দি হা দি আরব, আমার নবী গোটা জগতের হা দি হেদায়ত, রাস্তা দেখায় জান্নাতের রাস্তা। এরপরে কি? হামজা আমার নবী আল আমিন, আমিন সবচেয়ে বিশ্বস্ত মানুষ জগতের। এরপরে কি? আল্লাহ তো ইয়া দিয়া ডাক দিছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ, গোটা শব্দগুলো আল্লাহ আমার নবীকে দিয়ে সাজাইছেন, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ আমার নবীকে দিয়ে সাজাইছেন। গোটা জগৎটাই আমার নবীকে কেন্দ্র করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দোস্ত, নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন পরওয়ারিশের জন্য, লালন পালনের জন্য। নির্বাচন করলেন কাকে? হযরতে হালিমাকে। কাকে? বাচ্চা পালা খুব সহজ কাজ, কথা বলে বাচ্চা পালা খুব সহজ কাজ না কঠিন কাজ? তো কঠিন কাজ হলে ধৈর্য লাগেনি, অধৈর্য হলে বাচ্চা পালা যায় ঠুয়া বাচ্চা ঠুয়া ঠুয়া রূপে, আর কথা কয় না। আল্লাহ বলেন আমার নবীরে কেউ ঠুয়া মারবে না, আমি এমন একজনের কাছে আমার নবীরে পাঠানো যার নাম দিছি হালিমা। হালিমা মানে সহনশীল, আল্লাহ আগের থেকে তৈরি করে রাখছে। হযরতে হালিমা তো পাওয়ার কথা না, হযরতে হালিমা নিজেই বর্ণনা করেন, আমি যখন তায়েফের দিক থেকে আসতেছিলাম, আমার বাহন তো দুর্বল, আমি গরিব মানুষ, আমার স্বামী সাথে আগাচ্ছি আগাচ্ছি, সবাই আমার আগে আগে চলে যায়, আরে আমার বাহন তো দুর্বল, আমি সবার পেছনে পড়ে গেছি, আগে আগে সবাই যায়া ধনী ঘরে যায়া যায়া ধনী ঘরের বাচ্চাগুলা নিয়ে আনিছে, আমি যায়া দেখি কোনো বাচ্চা খালি নাই, শুনছি একটা এতিম বাচ্চা আছে, কেউ নিতে চায় না, খরচপাতি পাওয়া যাবে না, নবীর বাবা নাই এতিম, খরচপাতি পাওয়া যাবে না, কেউ নেয় না। হযরতে হালিমা জামাইরে বলে খালিয়াতে যাওয়ার সে এতিম বাচ্চাটারে লইয়া যাই। আল্লাহ কপাল ভালো। জামাই বলে হা তাই করো, খালিয়াতে যাওয়ার চেয়ে চলো এতিমদারে লইয়া যাই। হযরতে হালিমা বলেন যে না, আমি আমিনার ঘরে গেছি বাচ্চাটারে নেওয়ার জন্যে, আরে কি সুন্দর চেহারা, বুকের সাথে যখন মিলাইলা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, বুক থেকে আর সরাইতে পারি না। আমার স্বামীকে নিয়ে আমি উঠছি, আল্লাহ আজি, আমার স্বামী সামনে আমি পেছনে, বাচ্চাটা নিয়া গাধাটা উঠে না দাঁড়ায় না, আমার স্বামী নেমে গেছে গাধা দাঁড়ায় গেছে আমার লিয়া, আবার আমার স্বামী উঠছে গাধা বয়ে গেছে। হালিমা নিজে বল কাহিনী কি, এত দুর্বল তো না, আসলাম তো দুজনে একসাথে, যেই না আমার স্বামী আবার উঠে গাধা আবার বসে পড়ে, আবার স্বামী নাই না যায় গাধা আবার উঠা যায়। হালিমা বলে কারবারটা আমার বেশি ভালো লাগতেছে না, দেখি আপনি একটু পিছন দিয়ে বসেন তো, যেই না হালিমার স্বামী হযরত নবী সামনে হালিমা পেছনে, এরপর স্বামী উঠছে গাধা এবার দৌড়ায় দৌড়ায়। আল্লাহ বলেন আমার হাবিবরে পিছনে রেখে তুমি সামনে বসবা, হবে না হবে না, আমার হাবিব জামার মাহবুব আল্লাহ। হালিমার গাদা দৌড়ায় দৌড়ায়, সঙ্গীরা জিজ্ঞেস করে হালিমা কি হলো হঠাৎ করে দুর্বল গাদা লিয়ে আইলা, এখন কি সবার আগে জায়গা? হালিমা বলে এটা আমার গাদার কেরামতি না, গাদার বাহকের কেরামতি, বাহনের কেরামতি না, এটা বাহকের কেরামতি। হালিমা বলেন দৌড়ে সবার আগে চলে গেছে, আমার পক্ষে কোনো ঘাস খাইতে যায়, আহারে যখন বিকালবেলা ফেরত আসে ওলান ভরপুর,
আশেপাশের মেয়েরা এসে জিজ্ঞেস করে, হালিমা কি হইলো তোমার বুঝি না, তোমার ছাগল কোন জায়গায় ঘাস খায়? আমরা মোড়া পোলা ব্যান দেখলে দুষ্টামি করে বলি, এই তোর আব্বা কোন দোকানের সেল খাওয়ায় রে, বলি কি না? ওই টাইপের মেয়েরা এসে হঠাৎ হালিমাকে জিজ্ঞেস করে, হালিমা তোমার ছাগলটা কোন জায়গায় ঘাস খায়, কি জন্যে? আমরা ছাগল ওই জায়গায় বান্ধব। আল্লাহ আল্লাহ, হজরত হালিমা বলেন, এটা ছাগলেরও কিছু না, ঘাসের বরকত না, এটা ওই মক্কা আমিনার লালের বরকত। আল্লাহ, হজরত হালিমা বলে, আমার ঘরে যে বরকত শুরু হয়েছে, বরকত আর বরকত, দুধ এত দুধ আল্লাহ দেন, আল্লাহ বরকত আর বরকত। আমার নবী কত সুন্দর ছিলেন। এই জায়গা থেকে আরেকটা গল্প শোনাই আপনাদেরকে। হালিমার এক মেয়ে ছিল, হজরতে সীমা, ছোট্ট মেয়ে, ছেলে টেলে নাই। ওই বকরি চড়ায় হালিমার, ওই মেয়ে বকরি চড়ায়, তা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তা হালিমা বকা মারছে, মা এত দেরি করবে, একটু আগে আসতে পারবে না? কেন মা, মেয়ে মানুষ, একটু আগে আসতেই তো হয়, বাচ্চা মানুষ তো কাজ করতে চায় না, চাপ দিলে আবার উল্টা খেপে যায়। হজরত সীমাও খেপে গেছে, আমারে দিয়ে কাজ করার, আমারে দিয়ে কাজ করার, আবার আমার প্রেশারে ধরে আমি কাজ করতে যাবো, আমি বকরি চড়াইতে যাব। তো মা বুঝায়, মারে তুমি যদি না যাও, ওই হজরত সীমা আবার রসুলের প্রতি বড় দুর্বল, তো তোমার কুরাইশি ভাই খাবি কি, খোঁচা মারে, স্পর্শ করতার জায়গায় দিয়ে খোঁচা মারে আর কি। তোমার দুর্বল জায়গায় হাত দিলে মানুষ নরম হয়ে যায়, তাই না? তো দুর্বল জায়গায় হাত দিছে হজরত হালিমা, তুমি যদি না যাও বকরি চড়াতে, তো তোমার কুরাইশি ভাই খাবি কি? হজরত সীমা বলে, হ্যাঁ তাইলে যাইতে পারি এক শর্তে। বলে, কি শর্ত? বলে, আমার সাথে আমার এই কুরাইশি ভাইকে দিয়ে দিবা। আর কি অবস্থা, একাই বকরি সামলাইতে পারো না, আবার কোলে পিচ্ছি একটা, আবার বকরি সামলাইবা, উল্টা কথা কেন কো? হজরত সীমা বলেন, মা আমি উল্টা কথা বলি না, আমি ভাইয়ের মধ্যে আছি। কেন? বলে, একদিন আমার ভাইয়াকে নিয়ে গেছিলেন না বকরি চড়াইতে? বলে, হ্যাঁ গেছিলা। জানো মা, ওই দিন না বকরিগুলার দিকে আমার একটু দেখা লাগে নাই, একটু ডাক দেওয়া লাগে নাই, আমি ভাইয়াকে কোলে নিয়ে আগে আগাইছি, বকরিগুলা লাইন ধরে ধরে আমার পিছনে পিছনে। বলে, এরপরের খবর জানো মা? এরপরের খবর জানো? বলে, এরপর সারাদিন তো আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় রয়েছি। আরে কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা! আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ এক মজেদা রাখছিলেন, এক দৃষ্টি দিছেন, ফিরাইছেন, তাকায় দেখেন আগের চেয়ে সুন্দর। আজকে দেখে গেছেন একরকম, কালকা এসে দেখে আরেকটু সুন্দর। এই জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন আয়েশা একটু দেখার জন্য। এক সাহাবি ঘরের পাশে ঘুরঘুর ঘুরঘুর ঘোরে, নবী জিজ্ঞেস করেন, কি তুমি খালি দাঁড়ায় থাকো, কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু জিজ্ঞেস করতে আসি না। বলে, কি জন্য আসো? বলে, আমি ঘর থেকে বাইর হই, আপনি বাইর হবেন, একটু আপনার চেহারার দিকে তাকায়। এত সুন্দর আমার নবীর চেহারা, আল্লাহ আল্লাহ। হযরত সীমা বলেন, ও মা, সারাদিন আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় আছি, আহারে কি সুন্দর চেহারা! কখন সন্ধ্যা হয়ে গেছে আমার খবর নাই, সারাদিন চলে গেছে আমার খবর নাই, হঠাৎ মনে পড়লো, আহারে আমার বকরিগুলার কি অবস্থা, বকরিগুলা না জানি কই কই গেছে গা, পেরেশান হয়ে গেছি মা, মাথা উঠাইছি, সন্ধ্যা হয়ে গেছে, ভয় আতঙ্কে মাথা উঠাইছে, হায় এখন কি হবে। ওরে মা, মাথা উঠাইয়া দেখি আজীব এক দৃশ্য। বলে, কি? বলে, দেখি মা, বকরিগুলা সব লাইন ধরে চারদিক থেকে গোল হইয়া, আমি যেভাবে আমার ভাইয়ের দিকে তাকায় রয়েছি, সমস্ত বকরিগুলা ভাইয়ের দিকে তাকায় রয়েছে। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইদাল বাশার, বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার, লা ইউমকিনু সামাউ কামা কানা হাক্কুহু, বাদা যা খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কবি বলেন, ইয়া সাহিবাল জামাল, ও সৌন্দর্যের বর পুরুষ, ইয়া সাইয়িদাল বাশার, ও মানব জাতির নেতা সর্দার, আপনার চেহারার সৌন্দর্য দিয়ে যেন চাঁদটা আলোকিত হয়েছে, চাঁদ আলোকিত হয়েছে, বিওয়াজহিকাল মুনীর, আপনার সৌন্দর্য চেহারা দিয়া, সুন্দর চেহারার আলোয় চাঁদ আলোকিত হয়েছে,
আমার নবী কত সুন্দর, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্য দেখা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলছিল। হ্যাঁ, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাতের আঙ্গুলের মাথা কাইটা এখন কি বলে, এটা মানুষ না, মানুষ এত সুন্দর হইতে পারে না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা যা আয়েশা বলে, মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাতের আঙ্গুলের মাথা কেটেছে। আহারে, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, আমার নবীকে দেখতো, ওই সৌন্দর্যে মুগ্ধ হইয়া আঙ্গুলের মাথা না, তারা ছুরিগুলা দিয়া নিজেদের কলিজার টুকরা টুকরা করত। কলিজা টুকরা করে নাই হযরতে হামজা, কলিজা টুকরা করে নাই নবীর শানে কলিজা টুকরা করেছে হামজা। সাহাবায়ে কেরাম নিজেকে টুকরা টুকরা করেছে। মুসলমান, তুমিও প্রস্তুত হও, নিজেকে টুকরা টুকরা করতে হতে পারে। নবীর আশিকরা প্রস্তুত হও, বারি রবিউল আউয়ালের সাথে এশকে রাসূলের সম্পর্ক না, 12 মাস নবীর সাথে এশকে রাসূলের সম্পর্ক দেখাতে হবে, দিলের মধ্যে ওই চেতনা লালন করতে হবে। আমার নবীকে পাই নাই, নবীর দিন পেয়েছি, এই দিন যদি নবীর শত্রু দ্বারা আক্রান্ত হয়, আমার নবীকে পাই নাই, নবীর ইজ্জতের কথা জানতে পারছি, আমার নবীর ইজ্জত যদি নবীর দুশমন দ্বারা আক্রান্ত হয়, ও দুনিয়াবাসী শুনে রাখো, নবীর যুগের সাহাবীরা নবীর ইজ্জত রক্ষায় কলিজা টুকরা টুকরা করেছেন, দিন রক্ষায়, ঈমান রক্ষায় নিজেকে টুকরা টুকরা করেছেন। আজকে এই পর্যন্ত আয়েশা নবীর আশেকরা শেষ হয়ে যায় নাই, আজ নবীর আশেক এই জমিনে বেঁচে আছে। আজ আমাদের হুঙ্কার শুনে রাখো, এই জমিনে যদি নবীর ইজ্জত বুলঞ্জিত হয়, কোনো কুরাঙ্গার যদি আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, কথার কসম খায়া বলি, ওই জানোয়ারকে যদি পাওয়া যায় জীবন্ত দাফন করে ফেলবো, জীবন্ত দাফন করে ফেলবো। সন্তানকে গালি দিলে আপনার কলিজায় লাগে, আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, স্বামীকে গালি দিলে আপনার কলিজায় লাগে, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, বাবাকে গালি দিলে আপনার কলিজায় লাগে। আরে শুনো শুনো, আশিক রাসূলের অবস্থা শুনো, তুমি তোমার সন্তানকে যতটা মহব্বত করো, আমি আমার নবীকে তার চেয়ে শতকোটি গুণ বেশি মহব্বত করি, তুমি তোমার স্বামীকে যতটা মহব্বত করো, আমি আমার নবীকে তার চেয়ে শতকোটি গুণ বেশি মহব্বত করি, তুমি তোমার বাবাকে যতটা মহব্বত করো, আমি আমার নবীকে তার চেয়ে শতকোটি গুণ বেশি মহব্বত করি। তোমার বাবার ইজ্জত রক্ষায় তুমি যদি জীবন দিতে প্রস্তুত হও, জেনে রাখো, শুনে রাখো, আমার নবীর ইজ্জত রক্ষায় কোটি জীবন কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। এই জায়গায় কোনো আপোষ নাই, এই জায়গায় কোনো আপোষ নাই, কথা বলেন। তুমি কোন দল করেন আমার জানার বিষয় না, তুমি যদি আওয়ামী লীগ করো তোমার ওই আওয়াজ উঠা লাগবে, তুমি যদি বিএনপি করো তোমার ওই আওয়াজ উঠা লাগবে, তুমি যদি জাতীয় পার্টি করো তোমার ওই একই আওয়াজ হতে হবে, তুমি যদি বিএনপি করো, তুমি জামাত করো, যেই করো, এক আওয়াজ উঠাতে হবে, সব কিছু বরদাস্ত করা যাবে, আল্লাহর নবীর ইজ্জত আল্লাহর নবীর বেইজ্জতি এই জমিনে বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, আমরা জানতে পেরেছি এদেশে এক সাম্প্রদায়িক অপশক্তি সংগঠন, আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, এই বাংলাদেশ সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত, যার উজ্জ্বল প্রমাণ হচ্ছে হাটহাজারী মাদ্রাসা, যার দেয়াল ঘেঁষে বিশাল মন্দির,
আজ পর্যন্ত ওই মন্দিরে ঢুকে কেউ একটা মূর্তির আঙ্গুলেও ছোঁয়া গায়ে নাই। এটা হচ্ছে এদেশের চিত্র, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা চক্র, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার সংক্ষেপ হচ্ছে ইসকন, আমরা জানতে পারছি এদেশের সাম্প্রদায়িক দাঙ্গাবাদনের চক্রান্তে তারা লিপ্ত। আমরা জানতে পারছি নানান ভুয়া ফেসবুক আইডি দিয়া আমার নবীর ইজ্জত গ্রন্থিত করার চক্রান্তে তারা লিপ্ত। আমরা জানতে পারছি এদেশের মানচিত্র খুব লেখার চক্রান্তে তারা লিপ্ত। আমরা জানতে পারছি অখণ্ড ভারতের দাবি নিয়ে তারা কাজ এগিয়ে নিচ্ছে, বাংলাদেশকে খেয়ে ফেলার, ভারতের সাথে যুক্ত করার চক্রান্তে তারা লিপ্ত। সত্য মিথ্যা জানি না, এটা প্রশাসনের কাজ, তারা তদন্ত করে সঠিক ব্যবস্থা নিবে। আর যদি না নেয় তাহলে তাদের শুনে রাখা দরকার, এদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। 1971 দেশমুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, এরে কুলাঙ্গেররা শুনে রাখ, ইমান রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে। সব বিষয়ে আপোষ করা যায়, এই জায়গায় আপোষ চলবে না। সিদ্ধান্ত কার? আমার কথা না। আল্লাহ বলেছেন সূরা তাওবা আয়াত নম্বর 12, 10 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, রব্বে করিম বলে ওয়া ইন্নাকা তু আইমানহুম মিন বাদি আহদিহিম ওয়া তা'ানু ফি দীনিকুম ফাকাতিলু إنهم لا أيمان لهم لعلهم ينتهون. الله বলেছেন وطعنوا في دينكم, যারা দিনকে নিয়ে কটাক্ষ করবে, যারা নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে। আল্লাহ বলেছেন ফাকাতিলু আইমাতাল কুফর, এদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড, কল্লা ফেলে দাও। লা আইমান লাহুম, এদের কোন নিরাপত্তা নাই। আল্লাহর ডাকে আল্লাহর সুরে সুর মিলে আমরাও বলতে চাই, নবীর দুশ্মনদের অন্য কোন শাস্তি আমরা মানি না। ওই যে 2013 সাতটা চত্বর থেকে লাশের মিছিল শুরু হয়েছে, কয়েকদিন আগে ভোলায়ও লাশের মিছিল আমরা দেখেছি। লাশের মিছিল চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর দুশ্মনদের সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করানো হবে। এই জন্য মেরে দোস্ত মোহতারাম বুজুর্গ ভাই, সবার কাছে একটা কথা বলতে চাই, সকলের একটা আওয়াজ এক উচ্চারণ হওয়া দরকার, নবীর দুশ্মনদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। যা দিয়েছেন আল্লাহ সর্বোচ্চ সম্মানের জিনিসটা দিয়েছেন। আল্লাহ নবীর ভাষা করছেন কি বলেন, বলেন ভাষা কি? আল্লাহ আমার নবীর ভাষা আরবি, আল্লাহ জান্নাতের ভাষা আরবি, নবীকে জান্নাতের ভাষায় দুনিয়ায় পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ কোন কিতাব দিয়েছেন? কোন কিতাব? কোরআনুল কারীম, কালামুল্লাহ। অন্যান্য আসমানি কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আর এই কোরআন আল কারীমকে বলা হয় কালামুল্লাহ। পার্থক্য আছে। এই যে আমি কথা বলতেছি, এটা যে মজা পাইতেছে, আমি যদি এই ওয়াজটা লিখে আপনার কাছে পাঠিয়ে দিতাম তো কয়জনে পড়তেন? মজা পাইত।